সালামু আলাইকুম, উপস্থিত সকলকে গুড ইভিনিং। প্রত্যেক সময় মাইক হাতে নিয়ে আমি অনেক বকবক করি, কিন্তু আজকে আসলে খুব নিজের ভেতর থেকে এক ধরনের আনন্দ কাজ করছে, যে আনন্দ আসলে কতটুকু কথা বলতে পারছি ঠিকঠাকভাবে আমি জানি না। কারণ মাইক হাতে নিলে নিজের কথা খুব একটা কম শোনা যায়, পাশ থেকে যারা থাকেন তারা শুনতে পায়। এই বোধ সংগঠনটা যখন থেকে স্টার্ট করে, তো আমার বন্ধু রাহাত সাইফুল, রাহাত যদি একটু আমার কাছে আসো, তো ও আমার কে বলেছিল, রাহাতের জন্য একটা জোরে করো তাকে, ও বলছিল যে বন্ধু আমি একটা জনকল্যাণমূলক একটা সংগঠন শুরু করতে চাই, কি বলো? তাই বললাম বন্ধু প্লিজ তুমি শুরু করো। তখন সে একটা টি শার্ট আমাকে ফার্স্টে দেয়, লাল কালার, বলে যে ওই সেই সময় বোধ সংগঠনটা খুব একটা মানুষের কাছাকাছি পাশাপাশি আসেনি, তো আমাকে বললো তুমি একটা ছবি তুলে আমাকে একটু দিয়ে দাও, আমি একটু আমার পেজে দিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দিলাম। আমিও খুব একটা অবগত ছিলাম না, কিন্তু দিন দিন যখন আমি দেখছি আমার বন্ধুর সহকারে তার সহকর্মীরা, অর্থাৎ আমার ছোট ভাইরা তার হাত শক্ত করে যখন সামনে এগিয়ে যাচ্ছে, এখন বোধ হচ্ছে আসলে বোধটা বোধের জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। তো আমি স্পেশাল ধন্যবাদ জানাতে চাই আরও একটি মানুষকে। আজকে বোধের প্রথম অনুষ্ঠান হচ্ছে এই সংগঠন তৈরি করার পর, যে সংগঠনটার এত সুন্দর অনুষ্ঠানটাকে আয়োজন করেছেন, সে আয়োজকের নামটা না বললেই নয়, উনি আপনাদের খুবই পরিচিত, আমার তো ভালোবাসার মানুষ। প্লিজ আলমগীর ভাইও যদি একটু আসতে। আসলে আমি তাদেরকে আমার পাশে দাঁড় করাচ্ছি, কারণ এই বোধের পেছনে আমরা আছি, ছিলাম, সেজন্যই আসলে এক এক করে মানুষকে ডাকা। তো আজকে থেকে আমি যতটুকু জানি তারা এখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু করছে। আমি আশা করব প্রত্যেক বছর সেই অনুষ্ঠানগুলো যেন তারা করে আসতে পারে, এবং তাকে সহযোগিতা করেছে আমাদের এই রয়্যাল প্যারাডাইস হোটেলের যে ওনার, উনি সার্বিক সহযোগিতা করেছে। যদি একটু আগে ভাইয়া বক্তব্য দিয়ে গেছেন, ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই, এইভাবে সবসময় সাপোর্ট দিয়ে আসছে। এবং সবসময় যে মানুষটা আর কাজে, আমি বিগত কিছুদিন আগে এখানে একটি প্রোগ্রাম হয়েছিল টেপান্দর গ্রুপ, ওই ভাইয়াও অলওয়েজ তার সাপোর্টটা দিয়ে যায় সহকারে। আমি এটুকু বলতে চাই যে এখানে যে শিল্পী কলা কৌশলীরা বসে আছেন, তারা কিন্তু তাদের ভালোবাসা থেকে এখানে এসেছে যতটুকু আমি ভেতরের খবর জানি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বোধের প্রতি সবার যে ভালোবাসা, যে সাপোর্ট আমি দেখেছি, এটা যেন সারা জীবন সারাক্ষণ থাকে। তো আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আসসালামু আলাইকুম। পাশে যেহেতু দুজনকে ডেকেছি, আমার মনে হয় ছোট্ট করে তারা যদি একটু কথা বলে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ। উপস্থিত সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, আমার শুভেচ্ছা। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজনের জন্য বোধের কর্ণধার রাহাত সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার ছোট বন্ধুত্ব অপু বিশ্বাসকে আমি যথেষ্ট ধন্যবাদ দিব, কারণ তার চেষ্টা, চিন্তাভাবনা এবং ইচ্ছাতে আমরা দুজন এতটুকু আসতে পেরেছি। সে সবসময় আমাদের পিছনে ছিল, সে আমাদেরকে অনেক সহযোগিতা যুগিয়েছে, সহযোগিতা করেছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, আর যারা আমাদেরকে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে স্পন্সর্স তেপান্তর হাউজিং থেকে আরম্ভ করে সকলকেই আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে সকলের হাত শক্ত করে বোধ এগিয়ে যাক, এটাই আমাদের যেন স্লোগান হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।